মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা। মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নমস্কার, হল্লা বলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। শিরোনাম নিবেদন করেছে ক্লান্তিকর দূর স্বাস্থ্য ভরপুর তম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ। চিকিৎসা পরিষেবা রাজ্য সরকারের তুগলকি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে ধিক্কার মিছিল করল সদর জেলা কংগ্রেস কমিটি। স্কুল চলাকালে পানিসাগর রোয়া মাধ্যমিক স্কুলের এক নাবালিকা ছাত্রী ধর্ষণের ঘটনায় ছদিন অতিক্রান্ত হয়ে গেল অভিযুক্তরা অধরা। ফের ম্যালেরিয়ার থাপা তেলিয়া মোড়ের জনজাতি এলাকা বিলাতখন রিয়াং পাড়ায় আক্রান্ত বেশ কয়েকজন, স্বাস্থ্য পরিষেবা বন্ধ। প্রবর্তিত চিকিৎসা পরিষেবা কর বাতিলের দাবিতে গোর্খা বস্তিতে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম এর জিবি হাসপাতালে নীরব প্রতিবাদ কংগ্রেসে। বাইক ও গাড়ির সংঘর্ষে প্রাণ গেল প্রদীপ দেবনাথ নামে এক শিক্ষকের। ঘটনার সোমবার সাত সকালে এনসিসি থানাধীন দমদমিয়া এলাকায়। সংবাদ বিস্তারিত। বাড়ির পেছনে বাঁশের ঝোপ থেকে উদ্ধার হলো এক বৃদ্ধার মৃতদেহ। গত 7 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। মৃতার নাম বাসন্তী দেবনাথ। ঘটনা সোমবার দুপুরে পানিসাগর মহকুমার দেওছড়া গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডে। মা নিখোঁজ হওয়ার পর বহু জায়গায় খোঁজাখুঁজি করে মাকে না পাওয়ায় 8 সেপ্টেম্বর পানিসাগর থানায় মিসিং ডায়েরি করে বৃদ্ধার ছেলে। অবশেষে সোমবার দুপুরে বাড়ির পেছনে বাঁশের ঝোপ থেকে উদ্ধার হয় বাসন্তী দেবনাথের নিথর দেহ। জায়গা সম্পত্তির কারণে ছেলে মাকে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা। এদিকে মৃতার ছেলে রাজকুমার ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আমার জাল জালে টানি আনিয়া বাসুরে লইয়া গেছে। আমার স্বামীর মাত্র আসলো তখন বাসুরে। তারপরে যে আমার স্বামী কইছে যে মা তুমি কাগজপত্র এটি বার করো, যারা কাগজপত্র এটি গুছাও। হ্যাঁ, তোমার তো কত কিছু ঠিকঠাক করতে হবে। মেজদা যখন মানলে না, এরপরে আর কোনো কথা না। মানে আমিও কইছি যে মা আপনার তো ঠিক করতে হইব, এগুলি সমাজ ভ্রান্ত করতে হবে। মেজদা যখন মানে না, ঠিকঠাক করে না, হ্যাঁ জায়গা সমস্ত মানে অনেক ঝগড়াটা অনেক হাজার থেকে আছে। এটা হয়েছে যে আমি চাকরি করি, যেহেতু আমার স্বামী হয়েছে আমার কিছু লাগতো না। আমার তোমার আমরা সঙ্গে নিয়ে যাবো সুখে রাখবো, এরকম হয়েছে কাগজপত্র। কেন্দ্র ও রাজ্য সরকারের জন্য বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ সহ 6 দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সোনামুড়ায় সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় রবীন্দ্র জমহনীতে আয়োজিত পথসভায় মিলিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন বিরোধী দলনেতা মানে সরকার ও গণ আন্দোলনের নেতৃত্ব বাদল চৌধুরী। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার রেগার প্রসঙ্গ তুলে শাসক দলের তীব্র সমালোচনা করেন। 2019 সালের 31 মার্চ
অর্থ বছর শেষ হয়েছে, হিসেব কি নেবেন? মাত্র 39 দিনের কাজ হয়েছে। বামফ্রন্ট সরকারের আমলে সর্বোচ্চ 94 করেছিলাম আমরা। ভারতবর্ষের মধ্যে 4 বছর আমরা প্রথম হয়েছে, শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত প্রথম 5টা রাজ্যের মধ্যে ত্রিপুরা অন্যতম। রেগার কাজের মধ্য দিয়ে তার স্বচ্ছতা রক্ষা করার জন্যে, সঠিকভাবে হিসেব নিকেশ রক্ষা করার জন্যে, গ্রামের সম্পদ তৈরি করবার জন্যে, জনতার জন্য সম্পদ, প্রত্যেক বছর বিজেপি সরকার হচ্ছে এখন, গত বছরও বামফ্রন্ট সরকারের করে দেওয়ার কাজের দৌলতে গ্রাম উন্নয়ন দপ্তর ত্রিপুরাকে পুরস্কৃত করেছে। বিজেপি সরকারের অফিসাররা মন্ত্রীরা যাতে লজ্জা পায়, তারা গিয়ে মুখ দিয়ে পুরস্কার নিয়ে আসে, পত্রিকা দেয় না, কিন্তু খবর তো ছাপা হবে না। রাজ্যের জিবি, আইজিএম, টিএমসি সহ বিভিন্ন জেলা মহকুমা সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে রাজ্য সরকার কর্তৃক স্বাস্থ্য পরিষেবার বিনিময়ে হত দরিদ্র মানুষের উপর চিকিৎসা কর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ধিক্কার মিছিল সংগঠিত করল সদর জেলা কংগ্রেস কমিটি। এই ধরনের ঘটনা ভারতবর্ষে আর কোথাও হয়নি বলে ধিক্কার মিছিলে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন দলের নেতা সুবল ভৌমিক। সম্প্রতি রাজ্য সরকার রাজ্য সরকারি হাসপাতালগুলোতে রোগীদের উপর চিকিৎসার খরচ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। সিপিএম আমরা বাঙালির পর এবার রাজ্যের জিবি, আইজিএম, টিএমসি সহ বিভিন্ন জেলা মহকুমা সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিকে রাজ্য সরকার কর্তৃক স্বাস্থ্য পরিষেবার বিনিময়ে হত দরিদ্র মানুষের উপর চিকিৎসা কর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ধিক্কার মিছিল সংগঠিত করল সদর জেলা কংগ্রেস কমিটি। সোমবার বিকেলে রাজধানীতে সংগঠিত করা হয় এই ধিক্কার মিছিল। ধিক্কার মিছিলে পা মিলিয়ে দলের নেতা সুবল ভৌমিক জানান, এই ধরনের ঘটনা ভারতবর্ষে আর কোথাও হয়নি। কেন্দ্র সরকারের এত প্রকল্প কিসের জন্য? গরিব মানুষের জন্য। এই ধরনের ঘটনা এটা ভারতবর্ষে আর কোথাও হয়নি আমার মনে হয় না। কেন্দ্রীয় সরকারের এত প্রকল্প কিসের জন্য? গরিব মানুষের জন্য। আর এখানে কি হলো? উল্টো আমাদের মতো রাজ্য তো এমনিই গরিব রাজ্য, সবচেয়ে বেশি বিপিএল ভারতবর্ষের মধ্যে, আর এই গরিব রাজ্যে এমন ভাবে চাপিয়ে দেওয়া হলো, এটা দুর্ভাগ্য হয়ে গেল আমাদের। প্রতিদিন গরিব মানুষ হাহাকার শুরু হয়েছে যে কিভাবে চিকিৎসা পরিষেবা, ভয়ে আতঙ্কে মানুষ দিশে হারা, যে অবস্থা যদি হাসপাতাল ঢুকতে হয় আমাকে 10-20 হাজার টাকা নিয়ে ঢুকতে হবে, খাওয়া জুটছে না, সারা রাজ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনারাই ভাবুন, একজন সাংবাদিক হিসাবে বা সংবাদপত্র জগতের লোক হিসাবে, যে এই ঘটনাকে মেনে নেওয়া যায় কিনা। আমরা চাই এক্ষুনি ইনস্ট্যান্টে এটা প্রত্যাহার করা হোক। এদিন ধিক্কার মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা গোপাল রায়, কাউন্সিলর রত্না দত্ত, দলের সহ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ আরো অনেকে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বল। স্কুল চলাকালীন টিফিনের সময় নবম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে একটি ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের ঘটনার 6 দিন পার হয়ে গেলেও অভিযুক্তরা অধরা। ঘটনা পানিসাগর থানাধীন রোয়া মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনায় পানিসাগর থানা সহ রোয়া পঞ্চায়েতের ভূমিকা ন্যক্কারজনক। ধর্ষিতার শারীরিক অবস্থা গুরুতর। গত 3রা সেপ্টেম্বর স্কুল চলাকালীন টিফিন বিরতির সময় পানিসাগর থানাধীন রোয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকাকে মুখে গামছা ভেদে ধর্ষণের ঘটনার 6 দিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্তরা অধরা। ঘটনার পর ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে পানিসাগর থানায় অভিযোগ জানায়। এদিকে ঘটনার পর শাসক দলীয় রোয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির আলী সহ ওই পঞ্চায়েতের মাতব্বর ধর্ষিতার বাড়ি গিয়ে পরিবারের লোকদের মামলা না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। পাশাপাশি বিষয়টি পঞ্চায়েতের সালিশি সভার মাধ্যমে মিটিয়ে নেবার জন্য চাপ সৃষ্টি করে, আর তা না করলে তাদের প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়। এমনকি তড়ি ঘড়ি করে ঘটনাস্থলে জোরপূর্বক মীমাংসা করে ফেলা হয়। মীমাংসায় ধর্ষিতা নাবালিকাটির পরিবারকে 1,70,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় মাতব্বরদের তরফে, এবং সেটা দেওয়া হবে 3 কিস্তিতে।
পঞ্চায়েতের উপপ্রধান সহ মাতব্বরদের এই সিদ্ধান্ত ধর্ষিতা নাবালিকাটির অসহায় পরিবার ভয়ে এবং চাপে পড়ে পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু তারা তাদের মেয়ের প্রতি এহেন অবিচার মন থেকে মেনে নিতে পারেনি। শেষে গত 6 সেপ্টেম্বর পানিসাগর থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগকারিণী ধর্ষিতার পরিবারকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে তাদের অভিযোগ রাখা যাবে না, কারণ ওই এলাকার পঞ্চায়েতের মাতব্বরগণ বিষয়টি সালিসি সভার মাধ্যমে শেষ করে নেবেন বলে থানা কর্তৃপক্ষকে জানিয়েছেন। এরই মধ্যে ধর্ষিতা নাবালিকাটির শারীরিক অবস্থার অবনতি হওয়াতে 7 সেপ্টেম্বর জলেবাসা প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু অবস্থার অবনতি হয় সেখান থেকে মেয়েটিকে পানিসাগর হাসপাতালে রেফার করা হয়। পানিসাগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিষয়টি পানিসাগর থানাকে অবগত করার পর পানিসাগর থানার পুলিশ এক প্রকার বাধ্য হয়ে ধর্ষিতার পরিবারের বয়ান নিয়ে ভারতীয় দণ্ডবিধির 376, 110 এবং পক্সো ধারায় একটি মামলা নথিভুক্ত করে। ঘটনা প্রসঙ্গে পানিসাগর থানার ওসি সৌগত চাকমা জানান, ঘটনার পর তাদের কাছে ধর্ষণের কোনো অভিযোগ আসেনি। তো এই এলাকা থেকে কোনো রেপ হয়নি, মানে আপনার কাছে কোনো খবর নেই? গতকাল আমরা হসপিটালের মাধ্যমে জানতে পারি, গত রাত্রে 8 তারিখ রাত্রে জানতে পারি হসপিটালের মাধ্যমে যে একটা রেপ কেসের একটা ভিকটিম এসেছে। ওইটার ভিত্তিতে আমরা মহিলা থানাকে বলি যে একটু অ্যাটেন্ড করতে। ওরা অ্যাটেন্ড করে ভিকটিমের মার এই স্টেটমেন্ট রেকর্ড করে তো ওটা পাঠিয়ে দেয় এখানে, আমরা কেস রেজিস্টার করি। কেস নাম্বারটা 57/19। কী কী ধারা লাগানো হয়েছে স্যার? 3 কিন্তু রেপের কোনো অভিযোগ করেননি। তারা নিজের মধ্যে পাশাপাশি মারামারি একটা অভিযোগ। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এবিভিপি ছাত্র সংগঠনের সমর্থকরা রবিবার রাতে পানিসাগর থানার ওসি সৌগত চাকমার সাথে সাক্ষাৎ করে এবং বিষয়টি সঠিক তদন্তক্রমে দোষীদের গ্রেফতারের জন্য 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। তো 3 তারিখ এই মাসের সেপ্টেম্বরের 3 তারিখ রোভা স্কুলে টিফিন হওয়ারে স্কুলের একজন ছাত্রীর সঙ্গে একজন লোকের দ্বারা একটা নেককারজনক ঘটনা হয়। এই ঘটনার আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তীব্র প্রতিবাদ জানাই এই নেককারজনক ঘটনা, এবং তৎসঙ্গে আসামিকে অ্যারেস্ট করার জন্য আমরা থানাতে ডেপুটেশনও দিয়েছি, আন্দোলনও করছি, আর আসামিকে যাতে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা যায় এর জন্য ইয়ে করছি। কয়েকদিন আগে যেহেতু ঘটনাটা হয়েছে, এখনও আসামি ধরা হয়নি বা কোনো কেস নেওয়া হয়নি, কারণ এখানে কিছু মাতব্বরের দ্বারা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তারপরেও গতকালকে মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি, পেয়ে থানাতে ডেপুটেশন দিয়েছি, আজকে ও স্কুলে এসেছি, ছাত্রদের সঙ্গে আলাপ করেছি, ওরা সবাই আমাদের সঙ্গে আছে। ধর্ষিতা নাবালিকা মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি হয় পানিসাগর হাসপাতাল থেকে সোমবার ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। এই গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দায়ভার নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে, পাশাপাশি পানিসাগর থানার ভূমিকা নিয়েও ক্ষোভ সাধারণের মধ্যে। এদিকে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচো বেটি পড়া স্লোগান নিয়ে যখন ময়দান কাঁপাচ্ছে নেতা মন্ত্রীরা, ঠিক সেই সময় একই ক্ষমতাসীন রাজ্য ত্রিপুরায় স্কুল চলাকালীন সময়ে একে পড়ুয়া নাবালিকাকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে রক্তাক্ত করার ঘটনায় লজ্জায় ঘৃণায় মুখ বধির নারী জাতি। ছি ধিক্কার সেই ছদ্মবেশী মুখোশের আড়ালে থাকা পুরুষদের, যারা বিচারের নামে মাতৃজাতির ইজ্জত লুটে চলছে প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। বাঙালির পূজা পার্বণ মানে ঢাকের আওয়াজ।
যুগ পরিবর্তন হলেও ঢাকের চাহিদা একই রয়ে গেছে, কোনো কিছুর সাথে ঢাকের তুলনা চলে না। শারদোৎসবকে কেন্দ্র করে চলছে ঢাক সারের প্রস্তুতি। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এই ১৩ পার্বণে ঢাকের আওয়াজের প্রচলন তা সুদূর অতীতকাল থেকে চলে আসছে। যুগ পরিবর্তন হলেও আজও ঢাকের চাহিদা একই রয়ে গেছে। ঢাকের আওয়াজ ছাড়া যে কোনো পূজায় যেন অসমাপ্তি রয়ে যায়, কোথাও যেন একটা খামতি রয়ে যায়। আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে ঢাকিরা এখন ব্যস্ত হয়ে পড়েছে তাদের ঢাকগুলি সারায়। পুজোতে যাতে নির্ধিতায় তারা ঢাক বাজিয়ে জনসাধারণকে আনন্দ দিতে পারে। সামনে বিশ্বকর্মা পুজো, আর এই পুজোকে ঘিরে ঢাকিরা এখন বাইনার অপেক্ষায়, চলছে ঢাকি সারের কাজও। এ ব্যাপারে এক ঢাকি জানায়, ঢাকের চাহিদা তো অনেক, তা সবসময় থাকবে। চাহিদা তো, ঢাকের চাহিদা তো বহুত, কারণ এখন আমরা ডাকগুলো ঠিক করলাম, সামনে বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গা পুজো, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিরকম রেট থাকে চাহিদাটা, কিরকম? এই তো মনে করেন যে হার্ডলি গেলে তো আমরা ১৪-১৫ হাজার টাকা। প্রস্তুতি কিরকম হলো? হ্যাঁ, ভালো। অপরদিকে অপর এক ঢাকি জানাই, পুজোর আগে আমরা ঢাকগুলো ঠিক করে নিচ্ছি, আর মাত্র কয়েকটা দিন, ঢাকের চাহিদা অনেক। পুজোর আগে ওই ঢাকগুলি ঠিকঠাক করে নিচ্ছি, মানে কদিন আছে আর বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মা পূজা দিয়েছিল আবার দুর্গা পূজা, তার জন্য মানে ডাকটি ভালো করে মেরামত করতেছি। কীরকম চাহিদা রয়েছে? ডাকের চাহিদা দক্ষিণ আছে, যতই বাংলা বাইরে কিংবা পাঞ্জাবি বাইরে হোক, কিন্তু ডাকের চাহিদা, ডাকের চাহিদা থাকে। কীরকম রেট থাকে দুর্গাপুজোতে? দুর্গাপুজোতে আমাদের মনে করেন ১০,০০০-১২,০০০ টাকা এইভাবে নিয়ে যায়, কিন্তু আমরা পুষেনি তো, তারপর মনে করেন আমরা যদি ক্লাবের ক্লাব সেক্টরের তারা যদি মনে করেন ১৫-২০ হাজার টাকার মতো চাহিদা দিত, যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঢাকের চাহিদাও, ঢাকের আওয়াজ সব কিছুকেই হার মানায়। ঢাক সারের প্রস্তুতিও প্রায় শেষের দিকে, ঢাক বাজানোর জন্য তৈরি এখন ঢাকেরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবন। রাজ্য সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবায় অত্যাধিক ফি লাগু করার প্রতিবাদে সোমবার কংগ্রেসের উত্তর জেলা কমিটির পক্ষ থেকে ধর্মনগরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মনগরের উত্তর জেলা শাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত কংগ্রেসের উত্তর জেলা সভাপতি অজিত দাস বলেন, রাজ্য সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সরকার কোনো অর্থ আদায় করতে পারবে না, আর এরই প্রতিবাদে কংগ্রেস বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে রাজ্যব্যাপী। সর্বমতে সর্বত্র আমরা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেব, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সরকার কোনো অর্থ আদায় করতে পারবেন না, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমরা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করি, তাই আজকের এই সভা, আজকের এই বিক্ষোভ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। আবারও রাতে রাজধানীতে বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ, গুরুতর আহত হয় এক বাইক আরোহী। রবিবার রাত ১০:৩০ নাগাদ রাজধানীর জয়নগর এলাকায় জেপিসি ক্লাবের সামনে এই ঘটনাটি ঘটে। আহত বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক, বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে, তবে তার পরিচয় জানা যায়নি। সোমবার অল ত্রিপুরা টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অমরপুর ও করবুক কমিটি এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে অমরপুর চণ্ডীবাড়ির সামনে ১২তম বন মহোৎসব পালন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস,
বড়বু মোহন, ত্রিপুরা অমরপুর নগর পঞ্চায়েতের তরুণ চক্রবর্তী সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে রাজপথে বর্ণাঢ্য রেলি সংগঠিত করা হয়। সবুজ পতাকা দেখিয়ে রেলির সূচনা করেন কৃষিমন্ত্রী ও বিধায়করা। নিয়মনীতি মেনে তারা সেখানে তাদের যার যার ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকে প্রত্যেকের সংসার বা তাদের রোজগার তাদের করতে হবে। ঠিক তাহলে আজকে আমি ধন্যবাদ দেবো, এই কারণে তারাই কিন্তু তাদের বিজনেসটাই তাই, তাদের গাছ কাটতে হবে তবে তাদের বিজনেস। আবার সেখানে আমার অনুরোধ আগেও ছিল তাদের বিভিন্ন অনুষ্ঠানে যে আপনারা 10টা গাছে যদি পারমিট পান 100টা গাছ আগে বৃক্ষরোপণ করুন, নতুন করে, তবে আপনাদের বক্তব্য ঠিক থাকবে। আপনারা 100 গাছ 10টা গাছের পারমিট নেবেন, গাছও কাটতে হবে প্রয়োজনীয় যে গাছগুলো কাটার জন্য পারমিশন থাকে বন দপ্তরের, কারণ কাঠও প্রয়োজন, বিভিন্ন গাছের কাঠেরও প্রয়োজন, কাঠ ছাড়া কাঠ চলবে না। বেআইনি ব্যবসার অভিযোগে রাতে ফাস্ট ফুড দোকানে হানা দিল মহকুমা শাসক। ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়ার করৈলং এলাকায়। গ্রেফতার করা হলো দোকান মালিককে, তার নাম পান্না পাল। বাজেয়াপ্ত করা হয় অবৈধভাবে মজুত করে রাখা এলপিজি সিলিন্ডার। এই দোকানে প্রতিদিন মদের আসর বসে বলে অভিযোগ, যার ফলে মহিলাদের চলাফেরা করতে অসুবিধা হয়। অভিযোগ পেয়ে রবিবার রাতে মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য পুলিশ নিয়ে ওই দোকানে হানা দেয়। আটক করা হয় দুই মদ্যপকেও। মাঝখানে আর মাত্র কয়েকটা দিন, এরপরে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হবে রাজ্যবাসী। আর তাই মূর্তি পাড়ে চলছে এখন চূড়ান্ত ব্যস্ততা। রাজ্যকে মূর্তি তৈরি করে চলেছে মৃৎশিল্পীরা। গণেশ পুজোর রেশ কাটে না কাটে, এবার পালা বিশ্বকর্মা পুজোর। আগামী 18 সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে। আর এই বিশ্বকর্মা পুজোকে সামনে রেখেই মূর্তি পাড়ায় চলছে এখন চূড়ান্ত ব্যস্ততা। মৃৎশিল্পীরা রাত জেগে এখন দেবশিল্পীর মূর্তি করছে, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এখন মূর্তি তৈরির সংখ্যাও কমে গেছে। যত বেশি যোগান থাকবে তত বেশি চাহিদা থাকবে, আবার যোগান বেশি হলেই চাহিদা কমে যায় বলে জানিয়েছে মূর্তি পাড়ার এক মৃৎশিল্পী। তবে পরিপূর্ণ চাহিদা থাকলেও যোগান দিতে পারছেন না বলে তিনি আরও জানিয়েছেন। আমরা বানালে আমরা যদি বেশি বানাই চাহিদা বেশি থাকবে, কম বানালে কম চাহিদা থাকবে। যত বেশি যোগান থাকবে তত বেশি চাহিদা থাকবে, আবার যোগান বেশি হলে চাহিদা কমে যায়। কারণ মালটা 5 টাকা মালটা 3 টাকা বিক্রি হয়, যত কম বানাবো তত চাহিদা বেশি থাকে। আর এক্ষণে বাজারে কেউ মাল বেশি বানায় না, কারণ কি জিনিসপত্রের দাম অসম্ভব বাড়ছে। হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, লেবার কস্টিং বাড়ছে। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা একটু ব্যাকওয়ার্ড সাইডে আছি, আমাদের যে কোনো মাল আনতে হলে পরে নির্ভরশীল, যার জন্য জিনিসপত্রের দামের লোক আমরা দাম বাড়াতে হয়। আর সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে লেবারের সমস্যা, লেবার পাওয়া যায় না, লেবার যাও পাওয়া যায় তাও খুব কস্টলি, এর জন্য আমাদের ঠাকুরের দামও বাড়াতে হয়। চাহিদা আছে, পরিপূর্ণ চাহিদা আছে, কিন্তু চাহিদা অনুযায়ী আমরা যোগান দিতে পারছি না। গতবারের তুলনায় এবছর মূর্তির দামের ব্যাপারে মৃৎশিল্পীদের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন এবছর মূর্তির দাম 20% বেড়েছে, কিন্তু 20% বৃদ্ধি করলেও তাদের হয় না, কারণ জিনিসপত্রের মূল্য বেড়ে গেছে। তাও আমাদের হয় না, 20% বৃদ্ধি করে হয় না, কারণ জিনিসপত্র অসম্ভব দাম বেড়ে গেছে। আমরা যতদিন যাচ্ছে মূর্তি তৈরির ব্যবসা কমে যাচ্ছে। নতুন প্রজন্ম এখন মূর্তি তৈরির ব্যবসার দিকে ঝুঁকতে চাইছে না বলে এমনটাই অভিমত মৃৎশিল্পীদের। বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে শিল্পীর অভাব, তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। ফের পথ দুর্ঘটনায় নিহত হলো এক ব্যক্তি, মৃতের নাম প্রদীপ দেবনাথ, বয়স 45। সোমবার আগরতলা খোয়াই জাতীয় সড়কের দমদমিয়া এলাকায় ঘটে এই ঘটনা। গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় প্রদীপ দেবনাথের। মৃতের বাড়ি সিথাই থানাধীন গোপালনগর এলাকায়, পেশায় তিনি শিক্ষক। ঘটনার পর গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। আমরা ইনফরমেশন পাইছি যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে,
তো সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে জানাইছি, তো আমরাও লবে লবে এসে আইয়াছিলাম, দেখে যে এই একটা মানুষ পড়ে রয়েছে, এরপরে ফায়ার সার্ভিস দিয়ে আমরা শিফট করছি রেড পরীটা, তো আমরা এখনও রেড পরীর কোনো পার্টিকুলার পাওয়া গেছে না। গোপন খবরের ভিত্তিতে আরও প্রচুর সংখ্যক ফেন্সিডিল ও নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করল ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের এন্টি নার্কোটিক্স শাখা। সোমবার বাথারঘাট আইওসির বিপরীত দিকে একটি আটার গোদাম থেকে ঘরে অবৈধভাবে মজুত রাখা 40 কার্টন ফেন্সিডিলগুলি উদ্ধার করে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের এন্টি নার্কোটিক্স শাখার কর্মীরা। অভিযানে ছিলেন ডিএসপি, এন্টি নার্কোটিক্স তরুণ দিবুর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। আয়ুষিটার ঠিক উপরে বাম সাইটে এখানে আগে আটা মিল ছিল। আমার স্পেসিফিক ইনফরমেশান ছিল যে এখানে গুডাউনে কিছু কন্ট্রাব্যান্ডস স্টোর করা আছে, তো অ্যাকর্ডিংলি আমি উইদিন দ্য মিনিট আমি এখানে পৌঁছলাম। পৌঁছার পরে আমি প্রপার সিস্টেম নিয়ে এসে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে গুডাউনগুলি চেক করলাম। চেক করার পরে দেখতে পাই যে অনেকগুলি কার্টুন এখানে আছে। অ্যাকচুয়ালি এই গুডাউনটা অনেক লোহা কঙ্করের গুডাউন, তো এটার সঙ্গে ভিতরে কোনো এক কর্নারে ফেন্সিডিল রাখা আছে। এখন ফার্স্ট টাইম 40টা কার্টুন পেয়েছি, আরও কার্টুন আছে, আমরা সার্চ করছি। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলোতে অস্বাভাবিক হারে চিকিৎসা পরিষেবা ফি বৃদ্ধির ঘোষণায় আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। সোমবার রাজধানীর শিবনগরে দলীয় কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের এই তুগলকি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করতে গিয়ে আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব হরিগোপাল দেবনাথ সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তীব্র প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে শপথ নিয়ে একটা সরকার জনগণের কল্যাণ চিন্তা না করে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া এই রাজ্যকে স্বাবলম্বী করার লক্ষ্যে যাতে কেন্দ্রের উপর বোঝা চাপাতে না হয় সে বোঝা চাপিয়ে দিলেন রাজ্যের সাধারণ মানুষের একটি স্পর্শকাতর বিষয়ের উপর। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই উদ্ভট পরিকল্পনাকে ধিক্কার জানায় আমরা বাঙালি দল। যে সিদ্ধান্ত ঘোষণা করলেন যে ত্রিপুরার রাজ্যবাসীকে, সাধারণ মানুষকেও স্বাস্থ্য পরিষেবা পেতে হলে তাদেরকে উচ্চ হারে ট্যাক্স দিতে হবে। যে কোনো একটা পরীক্ষা নিরীক্ষার জন্য এমন রাইট করা হয়েছে যেটা এ রাজ্যের সাধারণ মানুষের ক্ষমতার নাগালের বাইরে, এটা আমরা কিছুতে মেনে নিতে পারি না। আমার মনে হয় কোনো বুদ্ধিমান বিবেকবান লোক এটাকে সমর্থন করবেন, একমত হবেন সরকারের সঙ্গে, এটা বোধহয় যুক্তিতে কুলোয় না, আমাদেরও কুলোয় না। আমরা বিবর্ণ হয়ে গেছি, বুকা বনে গেছি যে একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে শপথ নিয়ে একটা সরকার জনসাধারণের কল্যাণ করবেন, ওয়েলফেয়ার স্টেট ভারত, ওয়েলফেয়ার কী বলে জনকল্যাণকামী একটা রাষ্ট্র, এই রাজ্যের একটা অঙ্গরাজ্য ত্রিপুরা এবং অর্থনৈতিক দিক থেকে এত পিছিয়ে, তার জন্য উনি ত্রিপুরাকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তুলবেন যাতে দিল্লির উপর নির্ভর করতে না হয়। তারপর উদ্ভট এক পরিকল্পনা তার মস্তিষ্ক থেকে বেরোলো, স্বাস্থ্যমন্ত্রীর মস্তিষ্ক থেকে, এটা আমরা ধিক্কার জানাই। তিনি যদি না জানেন তাহলে অন্যান্যদের কাছ থেকে পরামর্শ নিতে পারতেন, এখনও পরামর্শ নিতে পারেন ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের জন্য কী করা দরকার। ত্রিপুরা কিন্তু সোমবার নবীন বিদ্যার্থী বরণ উৎসবের আয়োজন করে রামঠাকুর কলেজ কর্তৃপক্ষ। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। অনুষ্ঠানে কলেজের পড়ুয়ারা নাচ গান পরিবেশন করেন। তাদের কাছেও এই দিনটি অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্ব। নবীন বরণ করে আজকে রামঠাকুর মহাবিদ্যালয়ে দাদারা দিদিরা সবাইকে এক পরিবারের সমান করেছে। হ্যাঁ, আমি পরিবারই বলব, কারণ দিনের বেশি সংখ্যার সময় ছাত্রছাত্রীরা
জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলি সময়গুলি এই মহাবিদ্যালয়ে তারা কাটায়, আর এটাকে পরিবারে বন্ধনে তাদেরকে আবদ্ধ করে। ফের মেলেরিয়ার থাবা তেলিয়ামুড়া মহকুমাধীন 18 মুড়া পাহাড়ের জনজাতি এলাকায় মঙ্গিয়াকামী ব্লকের 43 মাইল এলাকার বিলাথন রিয়াং পাড়ায় বেশ কিছু জনজাতি অংশের লোক আক্রান্ত, এলাকায় সুস্থ স্বাস্থ্য পরিষেবা স্তব্ধ, আতঙ্কিত মানুষ। পাহাড়ে ফের মেলেরিয়ার থাবা। তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াকামী ব্লকের অধীন 18 মুড়া এডিসি ভিলেজের 43 মাইল এলাকার বিলাথন রিয়াং পাড়ায় আক্রান্ত বেশ কিছু জনজাতি অংশের মানুষ। আক্রান্তদের মধ্যে কেউ কেউ স্বউদ্যোগে মঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন হলেও বেশ কিছু অংশের মানুষই বিনা চিকিৎসায় বাড়িতে পড়ে রয়েছে। খবর লেখা পর্যন্ত এ বিষয়ে এলাকার আশা কর্মী কিংবা স্বাস্থ্য শিবিরে কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি। আতঙ্কিত এলাকাবাসী বিলাথন রিয়াং পাড়ার বাসিন্দা গোপন রিয়াং এর 18 বছর বয়সী ছেলে উপেন গত 10 থেকে 12 দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে কোনো উপায় না দেখে পাশের গ্রামের আশাকর্মীদের দ্বারস্থ হয়। মঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছে বলে জানায় আক্রান্ত যুবক। কি নাম তোমার? পেন্দ্র রিয়াং। কি অসুবিধা হয়েছে তোমার? কি অসুবিধা? ম্যালেরিয়া হয়েছে। কতদিন ধরে জ্বর আছিল? 10-12 দিন। তোমার এখানে কোন জায়গাটার আছে নাম? জায়গাটার নাম কি তোমার, যেখানে থাকো আর কি? বিলাদন পাড়া। এখানে আর এমন জ্বরের রোগী আসেনি? কোন টেস্ট করাইছো? আচ্ছা ভাই, খুব আশা করছেন ম্যালেরিয়া আছে কইছে। আশা কর্মী হীরামতি দেববর্মা জানিয়েছে প্রতিবেশী গ্রামের ওই যুবকের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। এরপরে ওই যুবককে তিনি মঙ্গিয়াকামী স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। আশাকর্মী হীরামতি আরো জানিয়েছে ওই এলাকায় গত 1 সপ্তাহের মধ্যে তিনি 5 জনকে রক্ত পরীক্ষার ব্যবস্থা করান এবং তাদের মধ্যে 2 জনের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়। আপনি কি কাজ করেন? কোন অঞ্চলে আসেন আপনি? আমি 43 মালা। আর যে অক্ষণ যে ম্যালেরিয়া পাইছেন তার নাম কি? আপনার কাছে কে লিগা লুকায়? আচ্ছা আচ্ছা, তো অক্ষণ যে ম্যালেরিয়া পজিটিভ হয়েছে, এখন কি ব্যবস্থা নেবেন আপনি? কোন হাসপাতালে? মঙ্গিয়াকামী। কতজন মানে 1 সপ্তাহের মধ্যে কতজন রোগী আছে আপনার এখানে? পাঁচজন আছে। এর মধ্যে ম্যালেরিয়া কতজনের পাইছেন? 2 জন পাইছে। তবে একথা স্পষ্ট যে বর্তমানে গ্রাম পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থা যে মুখ থুবড়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। অবিলম্বে গ্রাম পাহাড়ের বিশেষ করে জনজাতি এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবার দিকে নজর না দিলে মহামারীর নূপ নিতে পারে বলে ধারণা তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। সরকারি হাসপাতালে রোগীদের উপর চিকিৎসা খরচ চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার গোরখা বস্তিস্থিত স্বাস্থ্য অধিকর্তার কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করেছে সিপিএম দল। ধর্ণা থেকে সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্রকর জানান, সিদ্ধান্ত বাতিল না করা হলে দল লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মূল্য লাঘু করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়ে উঠতে শুরু করেছে। সোমবার রোগীদের উপর চাপিয়ে দেওয়া স্বাস্থ্য পরিষেবা কর বাতিলের দাবিতে গোর্খা বস্তির স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম দল। বিক্ষোভ কর্মসূচি থেকে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। বর্ধিত ট্যাক্সের বিরুদ্ধে, বর্ধিত ট্যাক্স
ইংরেজের বিরুদ্ধে রাজ্যবাসী লড়াইয়ে সামিল হন। স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সিপিএম দলের পশ্চিম জেলা কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ না পর্যন্ত সরকার এই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা এই প্রতিবাদ করতে এখানে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য অধিকর্তার সামনে এসেছি। আমরা আজকে প্রতিবাদ হবে, এই প্রতিবাদের পরে এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকার এই আইন প্রত্যাহার না করে মানুষকে 25 বছর আগে বামফ্রন্ট সরকার একে একে যেভাবে এই সমস্ত মানুষের চিকিৎসা পরিষেবায় সহায়তা দিয়ে আসছিলেন, এটা আবার নতুন করে চালু না করে আমাদের সবাইকে খুব হঠাৎ করে আমরা আজকে সকালবেলায় প্রায় সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদের কর্মী সমর্থক। বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ রাজ্য সাধারণ রিপিট এই বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ তথা সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুধন দাস সহ রাজ্য সিপিএম দলের প্রথম সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। স্বাস্থ্য পরিষেবা মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে সোমবার জিবি হাসপাতালের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানালো কংগ্রেস দল। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস ও ছ আগরতলা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে এই নীরব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। রাজ্য সরকার এক আদেশে গত শনিবার থেকে সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা মূল্য বৃদ্ধি করেছে। সরকারের এই সিদ্ধান্তে বেকায়দায় পড়েছে রাজ্যের গরিব মানুষ। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস এবং সিপিএম দল। সোমবার সকালে কংগ্রেস দল রাজ্য সরকারের এই তুগলকি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জিবি হাসপাতালের সামনে মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানিয়েছে। প্রদেশ কংগ্রেস এবং ছয় আগরতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচি উপলক্ষে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী বলেছেন, আমাদের এই আন্দোলন, এই সরকার স্বাস্থ্য পরিষেবাতে যে ট্যাক্স বসিয়েছে, যে রেজিস্ট্রেশনে 20 টাকা, অ্যাডমিশনে 30 টাকা, খাওয়ার উপরে রুগীর খাওয়াতে 50 টাকা করে দিতে হবে, অক্সিজেনে পার আওয়ার 50 টাকা করে দিতে হবে, এবং বিভিন্নভাবে মানুষের গরিব মানুষদের কোনোটাই বাদ নেই, রক্ত পরীক্ষার থেকে আরম্ভ করে সমস্ত পরীক্ষা নিরীক্ষার বিরুদ্ধে যেভাবে টাকা ওরা ধার্য করেছে, আমরা মনে করি এটা রাজ্যের মানুষের, গরিব মানুষের এটা পরিপন্থী, এবং আমরা ছয় আগরতলা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজ্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানি এখানে হসপিটাল, এই হসপিটালের সামনে হইচই করা যায় না, তাই আমরা এখানে একটা নীরব প্রতিবাদ আমরা সাথে করলাম যে এই যে তুগলুকি যে সার্কুলার দিয়েছে যে স্বাস্থ্য পরিষেবার নামে, সেটা বাতিল করতে হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস নেত্রী পান্না দেব। তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, হাসপাতাল ব্যবসার জায়গা নয়, ব্যবসা করতে চাইলে খালি জায়গায় দোকান খুলে পসরা সাজিয়ে ব্যবসা করুন। আমাদের আমরা যে আজকে ধর্নায় বসছি, এটার কারণ হলো আপনারা সবাই অবগত যে বর্তমান বিজেপি সরকার, মানে মুখ্যমন্ত্রী সব মন্ত্রীও তৈরি করছেন না, উনি কি করছেন যে ইয়ে করছে, হসপিটালে যদি কোনো রুগী আসে 20 টাকা দা স্লিপটা কাটতে হবে, ডাক্তার দেখাতে হবে 30 টাকা, শ্বাসমরা অক্সিজেন নিতে হবে 50 টাকা দিয়া, তারপরে দা খাবার, সবচেয়ে মানে সেই মুখ্যমন্ত্রী যে জঘন্য মুখ্যমন্ত্রী, ছোট মনের মুখ্যমন্ত্রী, গরিবের জন্য যে কাজ করবে না বা গরিবের রক্ত শোষণ করবে, বিজনেস করবে, এটার প্রতিফলন হলো খাবার থেকে 50 টাকা নেবে, যে পেশেন্টটা ভর্তি থাকবে বিলো সাউথ থেকে এসে আগরতলা ভর্তি থাকবে, গরিব মানুষ 50 টাকা খাওয়ার জন্য দিতে হবে, সমস্ত সিটি স্ক্যান হইতে সমস্ত ইউসিআর এর যত পরীক্ষা নিরীক্ষা, ব্লাড
আগে কি হতেন, পেশেন্ট একটা ভর্তি থাকলে যে সোনোগ্রাফি ফ্রি হতেন, এক্স-রে ফ্রি হতেন, তারপরে ইসিজি ফ্রি হতেন, ব্লাড টেস্ট ফ্রি হতেন। এখন সমস্ত কিছু পয়সা দিতে হবে। আমার সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন যে তুমি গরিব ত্রিপুরা, তুমি তো ফেরে সুরের মুখ্যমন্ত্রী, এটা তোমার বাবার প্রপার্টি নয়, এটা সরকারি হসপিটালটা তোমার ব্যবসা বাণিজ্য নয়, তোমার যদি ব্যবসা করতে হয় তুমি ত্রিপুরার অনেক জায়গা খালি ময়দান পড়ে আছে ওইখানে দোকান করে তুমি ব্যবসা করো, আমাদের সেই রবিবারই প্রদেশ কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজ্যব্যাপী আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা করেছে। সে মোতাবেক সোমবার 8 জেলার জেলা সদরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, দ্বিতীয় পর্যায়ে কংগ্রেস দল ডেপুটেশন প্রদানের কর্মসূচি গ্রহণ করবে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হালেবোর। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখব শিরোনামে। শিরোনাম নিবেদন করেছে মজাদার স্বাদে ভরা স্বাদ। চিকিৎসা পরিষেবা রাজ্য সরকারের তোগলকি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে ধিক্কার মিছিল করল সদর জেলা কংগ্রেস কমিটি। স্কুল চলাকালে পানিসাগর রোয়া মাধ্যমিক স্কুলের এক নাবালিকা ছাত্রী ধর্ষণের ঘটনায় 6 দিন অতিক্রান্ত হয়ে গেল অভিযুক্তরা অধরা। ফের ম্যালেরিয়ার থাপা তেলিয়া মোড়ার জনজাতি এলাকা বিলাতখন রিয়াং পাড়ায় আক্রান্ত বেশ কয়েকজন, স্বাস্থ্য পরিষেবা বন্ধ। প্রবর্তিত চিকিৎসা পরিষেবা কর বাতিলের দাবিতে গোর্খা বস্তিতে বিক্ষোভ প্রদর্শন, সিপিএম এর জিবি হাসপাতালে নীরব প্রতিবাদ কংগ্রেসের। বাইক ও গাড়ির সংঘর্ষে প্রাণ গেল প্রদীপ দেবনাথ নামে এক শিক্ষকের, ঘটনার সোমবার 7 সকালে এনসিসি থানাধীন দমদমিয়া এলাকায়। এখন সংবাদ এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লা বল।